প্রিয় দর্শক, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানব নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডাইড্রন 10 mg ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো ডাইড্রোজেস্টেরন। এই মেডিসিনটি বিবাহিত অথবা অবিবাহিত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ। এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের মেডিসিন টিপ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ডাইড্রন 10-এর কাজ কী? বন্ধুরা, শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে উৎপাদিত প্রোজেস্টেরন নামে একটি হরমোনের জন্য এটি একটি কৃত্রিম সিনথেটিক বিকল্প। এটি একটি স্টেরয়েড প্রোজেস্টিন। এটি একটি প্রোজেস্টেরনাল যৌগিক হওয়া সত্ত্বেও এটি শরীরের মধ্যে তাপমাত্রা বাড়াতে বা ডিম্ব স্ফোটন হতে বাধা দেয় না। বন্ধুরা, এই ওষুধের প্রধান কাজ হলো অনিয়মিত মাসিকের সমস্যা দূর করতে সাহায্য করে, অকাল গর্ভপাত দূর করতে সাহায্য করে থাকে, বন্ধত্বের জটিলতাগুলো দূর করতে সাহায্য করে, মাসিক বন্ধ হওয়া এবং বেদনাদায়ক মাসিকের সমস্যাগুলো দূর করে থাকে। বন্ধুরা, সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তেমনি এই ওষুধটিও এর বাইরে নেয়। যেমন স্তন্য ব্যথা, স্তন্য ফুলে যাওয়া, মাথা ব্যথা, বমি, বমি বমি বা পেটে ব্যথা, দুর্বলতা, ওজনের পরিবর্তন, ক্ষুধামন্দা, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যাগুলো হতে পারে। যাদের ডায়াবেটিক্স, হাঁপানি, মিরিগি রোগ, হৃদরোগ, আলসার রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। দর্শক, এটার খাওয়ার নিয়ম বলা সম্ভব নয়, কারণ এই মেডিসিনটি অনেকগুলো সমস্যার সমাধান করে। তাই এই মেডিসিনটি খেতে হলে আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।